আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। আপনারা কেমন আছেন ভিউয়ার্স? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি, হার্ড চিকেন। হার্ড চিকেন আমরা অনেকেই রান্না করতে প্রবলেম মনে হয় বলে খায় না বা খেতে চায় না। আজকে আমি খুব ইজি পদ্ধতিতে হার্ড চিকেন কুইকভাবে আপনাদের রান্না করে দেখাবো। আমি এখানে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, আর আজকে আমি এই হার্ড চিকেনটা আলু দিয়ে রান্না করব। কুইক অ্যান্ড ইজি করার জন্য আমার প্রেশার কুকার ইউজ করতে হবে। প্রেশার কুকার ছাড়া হার্ড চিকেন রান্না করলে অনেক লং টাইম লেগে যায়। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। এই তো প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, গ্যাস ওভেন অন করে নিয়েছি, গরম হয়ে এসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিলাম। এখন ফার্স্টে আমি এখানে দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখন একটু বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজটা আমার বেরেস্তা করা কমপ্লিট, সাইড করে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। এগুলো তেলে দিয়ে দিলাম, আর দেব এখানে স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি এখানে এক চা চামচের মতো দিলাম। আমি এখানে এখন আরও অ্যাড করব আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, শুকনো মরিচের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি, বাদ বাকি এই আদা রসুন জিরা 1 টেবিল চামচ করে, এবং না সরি আদা রসুন জিরা 2 টেবিল চামচ করে, আর শুকনো মরিচের পেস্টটা 1.5 টেবিল চামচ। এই তো এই মশলাটা 1-2 মিনিট কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, হলুদ পাউডার আর জিরা পাউডারও সামান্য পরিমাণ। আমি খুব ভালোভাবে কষাবো, সাথে আর কিছু মশলা অ্যাড করব। আপনারা দেখুন আমি এর সাথে এখন নেক্সট যেটা অ্যাড করব সেটা হচ্ছে সস। আমি এখানে 2 রকম সস অ্যাড করব। আমি এখন অ্যাড করছি সয়া সস। সয়া সসটা আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দেব টমেটো সস, এটাও দেব 1.5 টেবিল চামচের মতো। দেন আমি এখানে দিব টক দই। টক দইটা আমি দিলাম 1/2 কাপের চেয়ে একটু কম। এই তো এই উপকরণগুলো দিয়েই এখন আমি হার্ড চিকেনটা খুব ভালোভাবে কষাবো, কিন্তু তার আগে আমাকে এই মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ফিরছি মশলাটা পুরোপুরি কষানোর পর। এই তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একদম তেল ছেড়ে গেছে, তেল সাইড থেকে তেল ছাড়া মানেই মশলাটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন আমি এখানে হার্ড চিকেনটা অ্যাড করে দিই, চিকেনটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এই তো এখন সম্পূর্ণ উপকরণ মশলাগুলোর সাথে চিকেনটা ভালোভাবে এভাবে মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এই তো এভাবে আমি এখন কন্টিনিউ বেশ কিছুক্ষণ কষিয়ে যাব। আমি ফিরছি চিকেনটা কষানোর পর, পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর। এই তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে নিয়েছি, চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আলুর সাথে চিকেনটা একটু মিক্সড করে 2-1 মিনিট কষাবো, দেন আমি ঝোল দিয়ে
প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দেবো। কিন্তু আলু দেওয়ার পরে মিডিয়াম হিটে আমি 2-1 মিনিট কষাই নেব। আমি ফিরছি 2-1 মিনিট কষানোর পর। এই তো খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো। ঝোলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে দেন লবণটা টেস্ট করে দেখে নিতে হবে। আমি যা লবণ দিয়েছি তার থেকে আর একটু 1/3 চা চামচ আরও দিতে হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন মিডিয়াম হিটে এটা আমি কুক করতে থাকবো। আমি মিনিমাম 7-8টা সিটি দেব। বন্ধ করে দিলাম। এতো আমার হাট চিকেন রান্নাটা কমপ্লিট। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ কালারটা কিন্তু চমৎকার এসছে। এখন উপর থেকে আমি গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গেল আমার অসম্ভব স্বাদের হাট চিকেন কারি, যা আমি আলু দিয়ে তৈরি করেছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার হাট চিকেন কারি, যা খেতে মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। দেখতে দেখে তো বুঝতেই পারছেন যে এটা দেখতে কতটা ইয়ামি লুক এসছে। এখন আমি উপর থেকে অল্প একটু বেরেস্তা করা পেঁয়াজ ছিটিয়ে দেব। ফার্স্টে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তা করা পেঁয়াজ আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ইয়ামি টেস্টি চিকেন হাট চিকেন কারি। তা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।